অন্তঃশ অবস্থায় কিন্তু ওজন বাড়াটাই স্বাভাবিক তবে সর্বোচ্চ কতটা ওজন বৃদ্ধি স্বাস্থ্যের জন্য ভালো আর কতটা বাড়লেই নয় তা জানা প্রয়োজন অন্তঃশত অবস্থায় শরীরের প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন কারণ মায়ের ভালো মন্দের সঙ্গে ভাবি সন্তানেরও কিন্তু ভালো মন্দ জড়িয়ে থাকে বিশেষ করে মায়ের ওজন বৃদ্ধির বিষয়টি তো আজকে এমনই একটা বিষয় কথা বলবো যেটা হচ্ছে গর্ভস্থ শিশুর বা গর্ভাবস্থায় মায়েদের ওজন কতটা হওয়া ভালো বা কতটা হলে গর্ভস্থ শিশু পুরো সম্পূর্ণভাবে পুষ্টি পাবে তো আজকে সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা তো প্রথমেই বলবো যারা নতুন মা হতে চলেছেন তাদের অবশ্যই কিন্তু এটা জানা উচিত যে অন্তঃশত অবস্থায় কতটুকু আপনাদের ওজন বাড়া দরকার বা কতটুকু ওজন বাড়া ভালো নয় শরীরের পক্ষে ওজন বাড়বে খুব একটা সাধারণ এবং স্বাভাবিক বিষয় অন্তঃসত্ত্বা অবস্থায় তবে সর্বোচ্চ কতটা ওজন বৃদ্ধি স্বাস্থ্যের জন্য ভালো আর কতটাই না বাড়লে নয় তা জানা প্রয়োজন প্রত্যেকটি মায়েদেরকে অন্তঃসত্ত্বা অবস্থায় একজন মায়ের এগারো থেকে পনেরো কেজি পর্যন্ত বৃদ্ধি পাওয়া স্বাভাবিক তবে এই ওজন বৃদ্ধি সবার ক্ষেত্রে একরকম হয় না এটি মূলত নির্ভর করে অন্তঃসত্ত্বা হওয়ার আগে মায়েদের ওজন কেমন ছিল বডি মাস অ্যান্ড ইন্ডেক্স মানে বিএমআই হল উচ্চতা আর ওজনের অনুপাত একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক বিএমআই কিন্তু আঠেরো পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট নয় যাদের বিএমআই উনিশের কম তাদের ক্ষেত্রে কিন্তু অন্তঃশত অবস্থায় ওজন সতেরো কেজি পর্যন্ত বাড়লেও কিন্তু সেটা স্বাভাবিক বলেই ধর ধারণ করা হয় গর্ভকালীন নয় মাসিকে তিন ভাগে ভাগ করে ওজন বৃদ্ধির আদর্শ মাত্রা হিসেবে কিন্তু ক্যালকুলেট করা প্রথম তিন মাসে বাড়তে পারে জিরো থেকে টু কেজি মানে জিরো পয়েন্ট পাঁচ কেজি থেকে আড়াই কেজি পর্যন্ত আপনার ওজন বাড়তে পারে পরে তিন মাসে প্রতি সপ্তাহে পাঁচশো গ্রাম থেকে এক কেজি বাড়তে পারে তারপরে তিন মাসে মানে ট্রাইমস্টারে থার্ড ট্রাইমেস্টারে হচ্ছে এক দেড়শো থেকে কিন্তু এক কেজি হতে পারে অন্তশত অবস্থায় অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার ফলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং অন্যান্য শারীরিক জটিলতার আশঙ্কা থাকে অন্তশত অবস্থায় প্রথম তিন মাসে ওজন খুব একটা বাড়ে না বই বই ভাব অরুচি সমস্যা দেখা যায় বমির কারণে অনেকেই খেতে পারেন না গর্ভাবস্থার কুড়ি সপ্তাহ পর থেকে ওজন বৃদ্ধি পেতে শুরু করে এই সব কারণে সুস্থ মা এবং সুস্থ স্বাভাবিক শিশুর জন্য এই সময় মায়ের ওজন বৃদ্ধি অত্যন্তভাবে প্রয়োজন যা কিন্তু আপনার গর্ভস্থ শিশুকে সব দিক থেকে প্রোটেক্ট করে এবং সাথে সাথে গর্ভস্থ শিশুর ওজনও বাড়ায় যার ফলে কিন্তু যখন প্রসবের পর কিন্তু প্রত্যেকটি বেবির ওজন কিন্তু তার নর্মাল থাকে যেটা হচ্ছে আমাদের আড়াই কেজি প্রত্যেকটি শিশুর নর্মাল ওজন তবে অন্তঃশত অবস্থায় সঠিক ওজন বৃদ্ধির কয়েকটি বিষয়েও মেনে চলা ওজন প্রয়োজন অবশ্যই সেটা কী হলো কী কী তো চলুন সেগুলো জেনে নিই প্রথমেই বলব অন্তঃশত অবস্থায় সুষম এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস মেনে চলা প্রয়োজন দ্বিতীয়ত এই সময় প্রচুর ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে আপনাকে যেমন রুটি ওটস বাদাম ইত্যাদি শস্য জাতীয় খাবার তিন নম্বর বলব যে শুধু ফাইবারই নয় মাছ মাংস ডিম বাদাম সয়াবিন দুধ তিসির বীজের মতন প্রোটিন সমৃদ্ধ খাবারও কিন্তু আপনাকে বেশি করে খেতে হবে কারণ এই সময় কিন্তু প্রত্যেকটি ভিটামিন বা ভিটামিন এ বি ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটি আপনার গর্ভস্থ শিশুর ক্ষেত্রে কিন্তু পরিবাহিত হচ্ছে তাই আপনি যত ভালো ভিটামিন পরিবহন করবেন বা অক্সিজিন সরবরাহ করবেন তত ভালো আপনার শিশুর বৃদ্ধি হতে থাকবে চতুর্থ বলবো নিয়মিত হাঁটাহাঁটি হালকা ব্যায়াম করতে হবে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে অনেকেই বলে থাকে কিন্তু যে এই সময় কিন্তু বেশি কাজবাজ করবেন না বা সব সময় রেস্টে থাকবেন কিন্তু এমনটাও নয় সব সময় যদি রেস্টেই থেকে যান না তখন মাঝে মাঝে এইটুকনও প্রবলেমটা দেখা যায় যে বেবি তখন মাথা উপরে উঠে যায় কিন্তু স্বাভাবিকভাবে একটি নর্মাল ডেলিভারির জন্য কিন্তু আমাদের বেবির মাথা নিচে থাকা প্রয়োজন তাই এইসবের জন্য কিন্তু আপনাকে অবশ্যই হালকা কোনো ব্যায়াম করতে হবে যেগুলো কিন্তু বেশি শারীরিকভাবে শারীরিকভাবে পরিশ্রমিক নয় যেটা আপনি আপনার শরীর হালকাভাবে নিতে পারবে তবে হালকা হাঁটা চলা হালকা কাজ আপনি করতেই পারেন তবে এর পাশাপাশি কিন্তু ভারী কাজ করা চলবে না যখন আপনার ঘুম পাচ্ছে আপনি একটু ঘুমিয়ে নেবেন একটু রেস্ট নিয়ে নেবেন তাহলে দেখবেন বেশি ভালো লাগবে এবং সাথে সাথে কিন্তু আপনার গর্ভশিও ভালো থাকবে এবং এই সময় কিন্তু অবশ্যই আমাদের সব থেকে বেশি যেটা মেনে চলা উচিত সেটা হচ্ছে সাবধানতা অবলম্বন করা কারণ এই সময় কিন্তু অনেক সময় আমরা কেয়ারফুলিভাবে কাজ করি না তখন কিন্তু যে কোনো সময় বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে পরে কিন্তু ফলস্বরূপভাবে আমাদেরই সেটা ভুক্তভোগী হতে হয় তাই এই সময় অবশ্যই নিজের খেয়াল রাখার পাশাপাশি নিজের যত্ন এবং নিজের কেয়ার সঠিক যত্ন সাথে সাথে সঠিকভাবে চলাফেরা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে কারণ এটা কিন্তু অবশ্যই আপনার গর্ভস্থ শিশুর জন্য ভালো পাঁচ নম্বর বলবো অতিরিক্ত তেল চর্বি দেওয়া খাবার এড়িয়ে যাওয়াই ভালো কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট এবং কার্বোহাইড্রেট থাকে যা কিন্তু শিশু নাও নিতে পারে বা আপনার শিশুর সেটা শরীরের পক্ষে কিন্তু মাঝে মাঝে এটা কষ্টদায়ক হয়ে যায় তাই আপনার যদি তেল চর্বিওয়ালা খাবার খেতে ইচ্ছে করে খেলেও অল্প করে খাবেন লিমিটের মধ্যে খাবেন এবং আপনি এবং এতে মানে গর্ভাবস্থায় যখন আপনি কোনো খাবার খাচ্ছেন সবসময় মনে রাখবেন যে সেই খাবারের মধ্যে দিয়ে যত রকম ভিটামিন প্রোটিন আছে সেটা কিন্তু আপনার শিশুর দেহেই কিন্তু পরিবাহিত হচ্ছে এর সাথে সাথে একটা কথাই বলে রাখি যে অনেকেই কিন্তু ড্রাগসের প্রতি আসক্তি আছে বা অনেকেই কিন্তু নেশা করে থাকেন বা কিছু ঠিক আছে সেইগুলো যদি হয়তো কারোর আগে থেকে অভ্যেস আছে তো এগুলো অবশ্যই যারা প্রি প্ল্যান করছেন বেবি ভবিষ্যতে বা অলরেডি যারা গর্ভবতী আছো তারা যদি এই এই অভ্যাসটা যদি চলে থাকে তাহলে এখনই এটা বাদ দিয়ে দিন কারণ এটা কিন্তু আপনার শিশু বা একটা সুস্থ সন্তান জন্ম দেওয়ার পক্ষে কিন্তু ক্ষতিকর হতে পারে তাই আপনিও সুস্থ থাকবেন এবং আপনার বেবিও সুস্থ থাকবে এটাই কামনা করি তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত আশা করি তোমাদের বুঝ ভালো করে বোঝাতে পেরেছি তার আগে তোমরা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং গেস্ট বাই